কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর আমার দ্বিতীয় দিনের ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আর এ হচ্ছে রাধিকা। তো ও ছিল আমাদের পাশের রুমে, তো ও আমাকে দেখে প্রচণ্ড হাসছিল, তো ভাবলাম ওকে নিয়ে আসি। তো ওর সাথে আমরা অনেকটা সময় কাটালাম আর ভীষণ মজা করলাম। তো আমাদের ট্রেনটা গিয়ে থামবে শিয়ালদায়। তো আমরা প্ল্যান করলাম যে শিয়ালদা না থেমে যদি আমরা দক্ষিণেশ্বর থেমে যাই তাহলে আমরা দক্ষিণেশ্বর ঘুরতে পারবো। তো সেই অনুযায়ী আমরা দক্ষিণেশ্বর সন্ধ্যাবেলা নেমে যাব, আমরা শিয়ালদাতে আর যাব না। তো চলে আসলাম আমরা নিউ জলপাইগুড়িতে। তো সকালবেলার খাবারটা ভাবলাম আমরা জলপাইগুড়িতেই করে নিই। তো সেখানে রুটি আর সবজি আর মিষ্টি কিনলাম। তো রুটি সবজি কিনলাম আমাদের তিনজনের জন্য, আর মা বাবা কাকু আর কাকিমণির জন্য কিনলাম তোমার মিষ্টি। ওরা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, কি জানি এত যে কি ভালো পায় আমরা জানি না। তো আমাদের তো তিনজনের একদমই পছন্দ নয়, তো আমরা আমাদের জন্য রুটির সাথে সবজিটাই কিনলাম। তো আমরা সকালবেলার খাবার খাওয়ার পরই চলে আসলো এইরকম পেয়ারা নিয়ে। তো পেয়ারাটা খেতে ভীষণ স্বাদ ছিল, কি বলবো, একদম কাসুন্দি দিয়েছিল। তো আসলে কাসুন্দি দিয়ে আমাদের ওখানে আমি দেখিনি তেমনটা, তো যদি পাই তাহলে অবশ্যই খাবো। তো আমার চোখে তো পড়েনি, এইরকম আমি ফার্স্ট টাইম খেয়েছি কাসুন্দি দিয়ে, ভীষণ স্বাদ ছিল। আমি শুনেছি কলকাতায় প্রায় এরকম মিলে। তো আমাদের কলকাতাতে ঢুকতে, কলকাতা বলতে তোমার ওয়েস্ট বেঙ্গলে ঢুকতেই আমরা পেয়ে গিয়েছি, আসলে আমি কলকাতা বলে নিয়েছি, সরি। তো খুবই স্বাদ ছিল, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতেই পেয়ে গিয়েছি। তো খেলাম, খেয়ে দিয়ে আমরা অনেক সময় বসে গল্প করলাম। তো গল্প করতে করতে আমরা চলে আসলাম মালদাতে। তো মালদাতে আমরা খাবো দুপুরবেলার খাবার। তো আমাদের যে কামরার একজন ছিল, মানে যিনি দেখাশোনা করছিল, উনি দেবে আমাদের খাবার। তো সেজন্য আমরা আর তোমার এমনিতে অর্ডার করিনি। তো এই যে আমাদের দুপুরের খাবারও চলে আসলো। দুপুরের খাবারটা খুবই স্বাদ ছিল, কি বলবো, একদম ঘরের খাবারের মতো ছিল। তো আঙ্কেলটা খুবই ভালো ছিল, আসলে আঙ্কেলকে থ্যাংক ইউ যদি আঙ্কেল আমার ভিডিওটা দেখে থাকে। তো খুবই স্বাদ ছিল আমাদের, খুবই ভালো লেগেছে খাবার খেয়ে। তো দেখতে দেখতে চলে আসলাম ফারাক্কা ব্রিজের এখানে, মানে ফারাক্কা নদীর ওপরে, কি বলবো, এত সুন্দর। আমি এখন পর্যন্ত যতগুলো নদী দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর এই নদীটাই ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে সমুদ্র, তারপর আমি ভাবলাম এখানে সমুদ্র কোথা থেকে আসবো। তো আমার বোন বললো যে এটা হচ্ছে ফারাক্কা নদী। তো আমি ভাবলাম ও আচ্ছা ঠিক আছে, ভীষণ সুন্দর। সত্যি আঙ্কেলটা খুব সুন্দরই গান গেয়েছে, আঙ্কেলের গান শুনে ভীষণ ভালো লেগেছে। তো গান শুনতে শুনতে আমাদের বিকালবেলাও হয়ে গিয়েছে। কি করে যে আমাদের দুদিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো আমাদের যে ঘোরার সময়টা ছিল তার থেকে দুই দিন শেষ হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারলাম না। আর ভীষণ মজাও করছিলাম যদিও, আর এদিকে বসে সবাই গল্প করছিলাম যে কখন কি আমরা নামবো। তো এদিকে মার কাকিমণি বসে বাইরের দৃশ্য দেখছিল। তো তারপর আমরা চলে আসলাম তোমার দক্ষিণেশ্বরে। তো আমরা নেমে গিয়েছি, তো একজন আঙ্কেল বললো তোমরা যদি নিচে করে যাও তাহলে তোমাদেরকে 20 টাকা করে গাড়ি ভাড়া দিতে হবে, আর তোমরা যদি স্কাইওয়াক দিয়ে হেঁটে চলে যাও তাহলে কোনো গাড়ি ভাড়া লাগবে না, তোমরা সোজা নিচে চলে যাবে আর হোটেলও পেয়ে যাবে। তো আঙ্কেলটা খুবই ভালো ছিল, আমাদেরকে বলেছে, না হলে কে এরকম হেল্প করে বলো তো। তো আমরা চলে গেলাম সেই অনুযায়ী, তো নিচে গিয়ে আমরা হোটেলও পেয়ে যাই। তো সেখানে কাকুমণি আর আমার ভাই তারা গিয়েছে তোমার রুম দেখতে। তো রুম হয়ে গেলে আমরা চলে যাব রুমে। তো রুমে গিয়ে আমাদের ব্যাগ রেখে আমরা বাইরে চলে আসি। সেখানে গিয়ে আমরা আইসক্রিম খেলাম, মা তারা চা খেলো, তাদের কেন জানি এই গরমেও চা খেতে এত ভালো লাগে জানি না রে বাবা। তো ভাবলাম কিছু জিনিস কেনা যাক। তো প্রথমে ভাবলাম কিনবো না, তারপর দেখলাম না কিনে নিই, কারণ এখানে যে জিনিসগুলো আছে সেখানে আমরা পাবো না। তো সেজন্য কিছু জিনিস কিনি। কিনে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের মানে মেইন গেটের সামনে যাই ঘুরতে। ওই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেইন গেট। তো সেখানে গিয়ে আমরা ঘুরে আসি, আর উপরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কাইওয়াক। তো আমরা এটা দিয়ে হেঁটে এসেছি, আর এই হচ্ছে এখানে মন্দির। তো আমরা সেখানে ঘুরে টুরে আসলাম, আর এই যে সেখানে পেলাম কালী মন্দির। তো ভাবলাম যে সকালবেলা যাবো গিয়ে ঘুরে আসবো, কিন্তু সকালবেলার মধ্যে একদমই টাইম ছিল না, আমাদের মন্দিরে সব সময় চলে গিয়েছে। তো সেখান থেকে ঘুরে এসে আমাদের রাত্রের খাবার আমরা খেয়ে নেব। তো রাত্রের খাবার জন্য আমরা চলে এসেছি। তো এখন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ব, দেখা হচ্ছে পরের ব্লগে। তো তোমরা আমার আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।